মধ্যশিক্ষা পর্ষদ ডিক্লেয়ার করেছে কন্টিনিউ স্টুডেন্ট কম্পার্টমেন্ট এক্সটার্নাল কম্পার্টমেন্ট যারা ছাত্ররা আছে তাদের নাকি পরীক্ষায় বসতে হবে। আমরা প্রথম থেকেই ডিমান্ড করছি যে এই সময়ে আপনারা জানেন যে করোনায় আক্রান্ত হচ্ছে চারিদিকে মিলছে, রেগুলার স্টুডেন্ট যারা আছে তাদের নাকি পরীক্ষা বাতিল হয়েছে, আর যারা কন্টিনিউ স্টুডেন্ট কম্পার্টমেন্ট এক্সটার্নাল যারা আছে এক্সটার্নাল কম্পার্টমেন্ট যারা আছে তাদের জন্য নাকি পরীক্ষার ব্যবস্থা করছে আগামী কিছুদিনের মধ্যে। এর সঙ্গে কিছু বলা নাই বৃথা, বুঝলে? একটা প্রসিডিউর আছে, তোমার বাড়িতে একজন যাবে, গিয়ে তো তোমার পারমিশন বা তোমাকে বলে তারপর কথা বলবে। ওরা প্রথমে রাত্রে আমাকে ফোন করছে, স্যার কালকে আপনার এখানে যাবো, পাঁচজন কথা বলো। কী ব্যাপার? স্যার পাঁচজন কথা বলো, আমি বললাম এটা প্রসিডিউর নয়, তোমাদের আগে আমাদের একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, আমরা একটা সময় চাই, তারপর আপনার সঙ্গে কথা বললো, আমরা সময় দেবো, তারপর তোমরা আসবে। তারপর প্রথমও না, ওর একটা অ্যাসিস্ট্যান্ট ফোন করেছে, এরপর ও করছে, আমি একটু কথা বলছি, এটা হবে না, আমি জানি ওরা আজকে আসবে। মেয়ার এটিকেটে যদি না জানে ওরা কী নেতা হবে, ভবিষ্যতে এরাই মন্ত্রী হবে, দেশকে কোন কোথায় নিয়ে যাবে?